বদ্দা তোয়ার লোডার কালার কি রকম? বদ্দা তোয়ার আন্ডার ফ্যানের দাম হতো? ভাই আপনি প্রতিদিন কয়বার টয়লেট যান? তাড়াতাড়ি হয়ে ফেলো। সাকিব ভাই আপনার বিসি কয়টা? আজকে আমার মন ভালো নাই, তাই অন্যদিন জিজ্ঞেস করবো। সাকিব ভাই আপনার মন কত বড়? আপনি ভাত দিলে কি গন্ধ হয়? ওয়াট টু উত্তর বেগিন দিও কমেন্ট করে দিও, 1100 তো মনে হয় আরো বেশি করছেন। তো আর দেরি না করে তোমাদেরকে আজকে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবো। তো চাল বাল বাদ দিয়ে চলে আসি ভিডিওর মূল টপিকে। তো স্টার্ট, প্রথম প্রশ্ন। লামিয়া নীলিমা কমেন্ট করেছেন, সাকিব ভাই আপনার নাম কি? তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি, তোমায় আমি চিনি না। হা করো, তাকো তুমি, নাম বলবো তারপর। এরপরের প্রশ্ন, তাহাসান মাহাতি, সাকিব ভাই আপনারটা কত বড়? লাভপ্রম পূর্ব পাকুলিয়া। তো বলতে কি হতে হতে সত্যি মন না আর মন বলতে অনেক বড়। কমেন্ট করছেন এমডি মুন্না, ভাই আপনি প্রতিদিন কয়বার টয়লেট যান? অর্থাৎ তুই যেতবার জয় তোবার আয়ে যাই দেরি, তুই গনিছ হবার জ এমডি আমির। না তাক বলবো না, কারণ আজকে আমার মন ভালো নেই। অবাজে কমেন্ট গান এসছে শের ফাঁসবার এসছে বললে এমডি ফার হাত নূর সজীব। বড্ডা তোয়ার আন্ডার ফ্যানের দাম হতো? লাভ ফ্রম সহিরে দুলা তারা। আর আন্ডার ফ্যানের দাম বড্ডা হাই ভেলে বদ্দা দাম মনে নেই বদ্দা। মেঘলা কমেন্ট করেছেন, ভাইয়া আপনি তো চিটাগং এর, তাই কয়েকটা কমেন্ট করলাম আপনাকে। মানে আজ চিটাগং নয় তাহলে আরো বেশি করতে পারলাই, আজ চিটাগং তা তাহলে সময় গুজ্জো দেয়। আপু আমার নিজ বাড়ি হচ্ছে সাতকানিয়া লোহাগারা, আর মেনলি যদি বলি তাহলে লোহাগারা। আর আমি এসএসসি এক্সাম দিয়েছি 2020 সালে সাউথ সাতকানিয়া গোলামবাড়ি গভর্নমেন্ট হাই স্কুল থেকে। মোহাম্মদ সাইমন, এত দ্রুত চাটগিয়া বলার টেকনিকটা জানতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে বয়স কত? বয়স হচ্ছে 19। আমার নিজ উপজেলা হচ্ছে লোহাগাড়া। আমি পড়ালেখার পাশাপাশি সবচেয়ে আগে যেটা করতাম সেটা হচ্ছে আমি ক্রিকেট খেলতাম অনেক। আর ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেওয়ার আইডিয়াটা হচ্ছে আমি ফেসবুক ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম 2020 সালে, দ্যাটস ইট। মোহাম্মদ রাফি, হোপ এভরিথিং গোজ ওয়েল, কিউএনএ। হাউ ওল্ড ইউ আর? 19। হোয়ার ইজ ইউর প্লেস? লোহাগাড়া, সাতকানিয়া লোহাগাড়া। হোয়াট ওয়াজ ইউর কলেজ নেম? নাও চিটাগং পলিটেকনিক ইনস্টিটিউট, টার্স সেমিস্টার, কম্পিউটার ডিপার্টমেন্ট। এক্সট্রা কিউ না, আপনি ফাত দিলে কি গন্ধ হয়? ভাই আঁকে পারফিউম নেওয়া, আঁ ফাত দিলে সুগন্ধ বাড়ে, তো গন্ধ তো অবশ্যই বাড়বো। প্লেস সাত গিয়ে পোয়া মেরিট ফুলে লোয়া অবশ্যই। তাসমিন কাউসার আইমন, বিগেস্ট ফেয়ার? বিগেস্ট ফেয়ার হচ্ছে তুমি, তোমাকে ভয় পাই বেশি। এমিন লাইফ, কম্পিউটার ইঞ্জিনিয়ার, এইজ 90। ফরহাদ আহমেদ শাওন, বদ্দা তোয়াল লোডার কালার কিরকম? আর লোডার কালার বদ্দা লাল। এস এস জায়েদ, সাকিব ভাই আপনার বিসি কয়টা? 3টা। বিন জাইন সাদেক, আমার নাম দিয়ে ভিডিওতে ফোন মারামারি করতে কে শিখে দিছে? ইকে সা ইকে দেখ সাদেক, তোমার আব্বা জান। মোহাম্মদ সুবায়েত আল কবির রাহাত, ভাই আপনি আমাদের সিপিআই পড়েন শুনেছি, কিন্তু কোন সেমিস্টার কোন ডিপার্টমেন্ট স্টুডেন্ট? আমি হচ্ছি তার সেমিস্টার কম্পিউটার ডিপার্টমেন্ট। মোহাম্মদ মুস্তাফা মাহিন, বদ্দা তোয়ার হতা গেম বেশি মজা লাগে, ডাইরেক্ট ফুন্দা ফুয়ার মতো, কিন্তু তোয়ার উগ্র গম ফুয়া ইয়েন আরা জানি, এই ফুন্দা হতা একদিন এদের ফরিন নেবার জম। ধন্যবাদ তোমার। ইফতেকার হোসেন ইমন, বদ্দা পড়ালেখার জন্য কি ফ্যামিলির সাথে থাকেন? না বদ্দা বেচালার তাকি দি, ভাবি আছে না, ভাবি দেখি ইত্তে তুই। আন্টিরে সালাম দিওন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাবিবা কুপরা, ভাইয়া আমার প্রশ্নটা অবশ্যই রাখবেন, কিন্তু আমি জানতে চাই আপনার ফিলিংসটা কেমন ছিল প্রথম থেকে যখন আপনি ভিডিও বানানো শুরু করলেন, প্লিজ আমারটা রাখিও। আবু প্রথম প্রথম হচ্ছে নিজের মধ্যে একটু একটু ভয় ভয় লাগে, তো লোকেরা অনেক কিছু বলবে কিন্তু এগুলো আমি শুনি নাই। তারপর আমি ভিডিও বানাতে 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 এই পর্যন্ত আসছি। আমার মনোবত আনজি ফিল একটু হমেই একটু হমেই। জায়গা সাকিব, মনে করে বিয়ের দাওয়াতটা দিও মিয়ে, যেন তোমার বিয়ে নিয়ে একটা ভিডিও বানাতে পারি ভাই, ইনশাল্লাহ। ভিডিও বিয়ে বদ্ধ আরও বহুত দেরি আছে। হেদি হাসান, অনলাইন থেকে কত টাকা ইনকাম করেন? জিরো জিরো জিরো। আদনান মুহিম, টাকার জন্য না একটু দুষ্টামি করি, আপনি যেটা করেন ঠিক কথা। সুন্দর সুবর্ণ, তুমি কোন কলেজে পড়ো বা কোন ক্লাসে পড়াশোনা করো? আমি হচ্ছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, থার্ড সেমিস্টারে। তোমার স্বপ্ন কি? কম্পিউটার ইঞ্জিনিয়ার। সালমান সাহারার, কখনো কি মনে করেছিলেন 50,000 মানুষের ভালোবাসা পাবেন? না বত্তা, জীবনত মনে করি। শেখ জয়নাল, গর্বয় বদ্দা যখন উন্নি তুই লোহাগাড়া তা হও, এরপরে আসলে কি তোর বাড়ি লোহাগাড়া নে? জি বদ্দা লোহাগাড়া আমির বাদ, তোমাদের স্টেশনে আমার বাড়ি। আরিফ আল হাসান, একটা কথা জিজ্ঞেস করা ছিল, আপনার বাড়ি চট্টগ্রামের কোথায়? আমার বাড়ি চট্টগ্রামের হচ্ছে লোহাগাড়ায়। বদ্দা আজ পর্যন্ত হুয়া মেয়ের সাগা দিও? সাগা বদ্দা আয় বদ্দা গম্ফুয়া বদ্দা মেয়েছের সাগা নদী আয়। মোহাম্মদ ফয়সাল, আপনার পরিবারে কে কে আছেন এবং কে কোথায় থাকেন? ভাই বোন আছে কিনা তা জানার ইচ্ছে ছিল, রিপ্লাই পাবো আশা করি সাকিব। আমার পরিবার হচ্ছে আব্বু আম্মু আর ছোট একটা বোন আছে আর আমি আছি, মোট 4 জন।
আগে কখনো দেখিনি আপনাকে, তবে আপনার ভিডিওগুলো দেখে ভালো লাগলো। ছাদ গায়ে বাসার কথাগুলো সাজিয়ে বলেন আর সবাইকে হাসাতে পারেন, এটা আপনার একটা বড় গুণ। আর প্রশ্ন হচ্ছে আপনি কিসে পড়েন? আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ি, আর যদি না বুঝেন তাহলে ইন্টার সেকেন্ড ইয়ার। মোহাম্মদ সাইয়েদ ভাই বোয়ালখালী আসেন। আসবো ইনশাল্লাহ। রাজিয়া সুলতানা রাজু স্থানীয় ঠিকানা কোথায়? লোহাগাড়া। ওয়ালিদ মালস কি প্রশ্ন গজ্জুস ভাই? প্রাগ্রাব লেভিলিয়াস। গাজা ফাউন্ড কত করে? আঁকি গাজা বেরিনি। গাজা নাকি বাবা? তোমার বাবা। কোন ব্র্যান্ডের সিগারেট খাও? আমি সিগারেট খাই না বাবা। গাজা বাবা খাওয়া শিখেছে? এই বেড়া তুই কি এটা গাজা গুনে মেয়ে বাবা টিনে? তুই ইনা আর একটা ফুচল্লার মেয়ে আগে বেশি নি তোর বেড়া। মহিমানুর ভাই আপনি অনেক জোস। তো প্রথমে আপনাকে বলতে চাই, হ্যাঁ আমার বাড়ি সাতকানিয়া লোহাগাড়া। আগে একবার কন্ট্রাক্ট গিয়ে একবার এত বড় হয়ে গিয়ে একবার এখন ফ্যান মিটিং করেন পর দে। তোর বয়স ইনের মতো সুন্দর করে কেন হইম দে? এখন সফটওয়্যার দি তুই ভিডিও বানাও দে। সুন্দর করে হইতে পর দে তোর তিন স্পিড গরম করিব। তোর বয়স ইন হইতে হইতে ঠিক হয়ে যাবো না আর তোমার ফলে এল স্পিড ঠন্য হইতাম এখন হইতে হইতে ঠিক হয়ে যাবে। আর প্রথম প্রথম আর কাইন মাস্টার ইনস্টল করছিলাম, কাইন মাস্টার ব্যবহার করছিলাম, তো এখন ক্যাপকাট ব্যবহার করি। মারিয়া ইসলাম মাহি ভাই আপনার বাড়ির চিটাগাং এর কোন জায়গায় জানতে চাও আমার মন। বহুতবার হই বহুতবার হই সামনে মেঘে যাইছ। কখনো ভেবেছেন এভাবে সফলতা আসবে? জীবনে শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো, তারপর টাকা কামাবো, একটা বিল্ডিং বানবো তিন চারতলা করে, আর একটা কার নিবো, আর পর এরপর একটা বিয়ে করবো। এতটুক আপনার ভিডিও দেখে রিল্যাক্স ফিল হয়? গালি ফুনিয়ে বলবো যে রিল্যাক্স হয়ে যাবো আমি সত্য। মোহাম্মদ সাইয়েদ গফ কয়টা আছে আর বিয়ে করবেন কবে? গফ নাই, বিয়ে পর্যন্ত হয় তা নিজেও হইতে পারি। আর ভিডিও বানানোর জন্য উৎসাহ দেওয়া হচ্ছে আমার বন্ধু বান্ধবরা দে যেমন নাই। আচ্ছা ভাই এরকম ডেঞ্জারাস ভিডিও বানানোর প্ল্যান কোত্থেকে আসে ভাই তোমার মাথায়? তাসমিন সুলতানা তাসমিনা ভাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ইঞ্জিনিয়ার। আপনার কোন ইচ্ছা এখনো পূরণ হয়নি? 1,00,000 ফলোয়ার। আপনি কি ফাঁস অক্ত নামাজ আদায় করেন? না আমি চেষ্টা করি তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। এই যে রায়হান জীবনে কতবার গালি শুনছো মানুষের থেকে? অনেকবার। ওসাইম সৌরভ গার্লফ্রেন্ড কয়টা? গ্রামের বাড়ি কোথায়? আপনি যেগুলো জিজ্ঞেস করছেন সবগুলো আমার উপর আছে, সবগুলো উপর থেকে দেখে আসেন। ফলোয়ারদের ভালোবাসে কিছু একটা বলতে বলছেন, আমি বলি যেটা করবেন আপনি যেটাতে ফোকাস করবেন ওইটা দিয়ে করেন, সবসময় ওইটাতে লেগে থাকেন, তাহলে ইনশাল্লাহ সফলতা পাবেন। প্রিন্স বাবু চৌধুরী কোন স্কুল থেকে এসএসসি দিলা? সাউথ সাতকানি গোলামবাড়ি গভর্নমেন্ট হাই স্কুল। তাফওয়ান বিন হারুন আমাদের টেকনিক্যাল কলেজের করব, কোয়েশ্চন তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে সাতকানিয়া লোহাগাড়া। আহমেদ রেজা আর ফসনুলদে পুরো নাম কি? তুষার ইমরান সাকিব। বাড়ি হন্ডে লোহাগাড়া চট্টগ্রাম। জিয়েব আছে না? নাই। আম্মু আব্বু কেন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। ফ্রম কাকড়াচুরি। ধন্যবাদ সাথে ট্যাংক ইউ ফ্রি। কৌশিক চক্রবর্তী মিট আপ হবে? না বোধ দেখুন না। রাইসামন আপনি এত হ্যান্ডসাম কেন? প্রুস তোমার লাইফে ক্রাশ কয়টা কাইছো? কাউকে কি লাইক করো? কি হবার ইচ্ছা আছে? আমি লাইফে ক্রাশ অনেকবার কাইছি, অনেক জনের উপর কাইছি, এখন বর্তমানে কোনো ক্রাশ নাই, বর্তমানে আমার উপর কাবে মেয়েরা, এটাই আমি চাই। আর লাইফে হচ্ছে আমার 1,000,000 ফলোয়ার আর ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। তেরিন ইসলাম ও আল্লাহ রে এত বড় ফেরকাব লেভেল এলাতে নাকি তুই? যাই হোক সাই হদ্দু দিত পারি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে ক্রাশ কয়টা? জিরু জিরু। দ্বিতীয় জিএফ কয়টা? নাই। ক্রাশ না তাহলে জিএফ কেন থাকো? প্রথম ইনকাম কত ছিল? 3,500। তাকে ভালোবাসেন তাকে কি বিয়ে করবেন? তো কি তো আরো করতাম না? প্রথম ভাইরাল ভিডিও কোনটা? তাও ছাড়া বিয়ে। সারে জিন্না সাত গিয়া বাসায় গার্লফ্রেন্ডকে কি বলে? হলিজের টুরা হলিজের টুরা। আবিফা তাহমিন আমিরাবাদের কোন জায়গায় আপনার বাসা? আমার বাসা না আমার নিজ বাড়ি হচ্ছে আমিরাবাদ। জুবার হোসেন তুই ভিডিও বানানোর শুরুর দিকে তোকে যারা ছোট করতো হেয় করো কথা বলতো তারা কি এখনো তা করে? বহুজনে করে আবার বহুজনে না করে। সিদ্ধরাতুল মুনতাহা সোবাহ ইনস্পায়ার বলতে আমি অনেকজন থেকে ইনস্পায়ার হয়েছি, আর যেটা মেনলি যেটা বলতে হয় সেটা হচ্ছে সাতগিয়া টিভি, যেটা আছে উৎস ভাই ওনার থেকে। ড্রিম হচ্ছে 1,000,000 ফলোয়ার বা 1,00,000 সাবস্ক্রাইবার। আবু বকর আসিফ আমি চট্টগ্রাম থাকি নাসিরাবাদ বয়েজ স্কুলে পড়ি, আপনার কলেজের কাছেই। আপনার সাথে মিট করতে হলে কি করতে হবে কাইন্ডলি জানাবেন প্লিজ? আমার সাথে মিট করতে হলে চট্টগ্রাম পলিটেকনিকের ওদিকে যদি বিকেলের দিকে যদি আশেপাশে থাকো তাহলে দেখা হতে পারে ইনশাল্লাহ। তুস্মিতা জাহান ফারিয়া আজকে আমার মন বলে নেই, অন্যদিন জিজ্ঞেস করবো। তানজিনা কাশেম সুমাইয়া ইউ সিঙ্গেল? ইয়েস বেবি। প্রমিত সি এস ওয়াই উরফে চৌধুরী ভাই আপনার বার্থডে কখন? আমার বার্থডে হচ্ছে 2003-এর 6 সালের 13 তারিখ। তো ভিডিও এটুকু, অনেকজনের কমেন্ট নিতে পারি না কারণ এখানে 1,200+ কমেন্ট আসছে, অনেকজনে আসেন ডুপ্লিকেট কমেন্ট করছেন, অনেকজনের কমেন্টের সাথে মানে একজনের কমেন্টের সাথে আর আরেকজনের কমেন্ট মিলে যাচ্ছে, সেই জন্য আমি একজনের কমেন্ট একটা নিচ্ছি। তো যেগুলো হচ্ছে ডুপ্লিকেট কমেন্ট ওগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, ওগুলো আমি ভিডিওতে নিয়ে নেই। তো অনেকজনের কমেন্ট বাদ গেছে, এটার জন্য গাবড়ানোর কোনো চিন্তা নাই, আমি এরপর 100 হলে তারপর আরেকটা কিউনি ভিডিও বানাবো, ভাগ্য যদি ভালো থাকে তাহলে ওখানে আসতে পারে আপনার কমেন্ট।
তো ভিডিও পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের ফেস যদি প্রথম দেখে থাকেন আপনি তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন সরি ফলো করে দিবেন সাবস্ক্রাইব ইউটিউব করবেন তো দেখা হবে পরবর্তী কোনো সময়ে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ